ইতিহাসের সাক্ষী সালের জানুয়ারি মাসে কিউবার রাজধানী হাবানাতে ঢুকেছিল ফিডেল কাস্ট্রোর নেতৃত্বে বামপন্থী বিপ্লবীদের দল অবসান ঘটেছিল মার্কিন সমর্থিত স্বৈরশাসক ফুলহেন্সিও বাতিস্তার শাসনের সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছেন বিবিসির মাইক ল্যাঞ্চিওন যা নিয়ে এবারের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি পুলক গুপ্ত।

ট্রাক আর ট্যাঙ্ক ফিদেল কাস্ত্র নিজেও ছিলেন একটি ট্যাঙ্কের ওপর তার সাথে ছিলেন অন্য বিদ্রোহী নেতারা কমান্ডাররা লোকজন হাততালি দিচ্ছিল স্লোগান দিচ্ছিল বিপ্লব দীর্ঘজীবী হোক সেই দিনের পর আজ প্রায় ষাট বছর পেরিয়ে গেছে কার্লোস আলজুগের আজও স্পষ্ট মনে আছে সেই দিনটির স্মৃতি কার্লোস তখন স্কুলের ছাত্র বয়স মাত্র পনেরো আমি খুবই উদ্দীপনা বোধ করছিলাম কারণ আমি এই বিপ্লবের ঘটনা প্রবাহ সম্পর্কে জানতাম শর্টওয়েভে বিদ্রোহীদের রেডিও সম্প্রচার শুনতাম আমি বিপ্লবীদের দলগুলোর অনেক নেতার নামও জানতাম আমি খুবই উত্তেজিত ছিলাম যে তাদের এখন আমি নিজের চোখে দেখতে পারবো আমি মনে করতাম এই লোকেরা আসলেই কিউবাকে বদলে দেবে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে রাস্তায় সেদিন যে লোকেরা জড়ো হয়েছিল পতাকা দোলাচ্ছিল তারাও নিশ্চয়ই এমনটাই ভেবেছিল আর তাছাড়া সবাই ফিদেল কাস্ত্রকে দেখতে চাচ্ছিল তিনিই ছিলেন সেদিনের নায়ক বিপ্লবীদের নেতা শশ্রুমণ্ডিত ফিদেল কাস্টোর জন্য এই দিনটি ছিল তিন বছর ব্যাপী গেরিলা যুদ্ধের চূড়ান্ত পরিণতি তাই বিজয়ীর বেশে হাভানায় কাস্টোর প্রবেশ ছিল কিউবার জন্য এক নতুন যুগের সূচনা আর ফ্লোরিডা প্রণালীর ওপারে শক্তিধর প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সম্পর্কে সেই দিন থেকেই ধীরে ধীরে চির ধরতে শুরু করে কার্লোস বেড়ে উঠেছিলেন বিপ্লব পূর্ব কিউবাতে তাই তার নিজের জীবনেও বিপ্লবের পর এসেছিল অনেক পরিবর্তন কার্লোসের জন্ম উচ্চবিত্ত পরিবারে প্রাচুর্যের মধ্যেই বড় হয়েছিলেন তিনি তার পড়াশোনা একটি বেসরকারি স্কুলে কার্লোসের শনি রব্বারগুলো কাটত হাভানার কান্ট্রি ক্লাবে বা টেনিস ক্লাবে যেখানে সাধারণের প্রবেশাধিকার ছিল না বাতিস্তা কিউবায় ক্ষমতা দখল করেছিলেন উনিশশো সালে এক অভ্যুত্থানের মাধ্যমে কিউবার উচ্চবিত্ত এলিট শ্রেণীর খুবই প্রিয়পাত্র ছিলেন তিনি আমার মনে আছে আমার অনেক বন্ধুর বাবাই সরকারের সাথে নানা ধরনের ব্যবসায় জড়িত ছিল তারা অনেক টাকা করি বানিয়েছিল এবং এজন্য ছিল বাতিস্তা আরও যেটা করেছিলেন তা হল আমেরিকান মাফিয়াদের তিনি সুযোগ করে দিয়েছিলেন কিউবাকে ধনী এবং ক্ষমতাবানদের একটা অবাধ স্বর্গরাজ্যে পরিণত করতে কার্লোসের বাবা এবং পিতামহ উভয়ই ছিলেন প্রগতিশীল রাজনীতিবিদ তারা বাতিস্তার শাসনের বিরোধী ছিলেন যা ক্রমশই নিপীড়নমূলক এবং দুর্নীতিবাজ হয়ে উঠছিল আমার পরিবারে রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হতো এসব আলোচনার একটা প্রধান বিষয় ছিল যে বাতিস্তার শাসন কতটা দমনমূলক হয়ে উঠছে আমি যখন ছাত্র তখন আমি বেশ কয়েকটি ধর্মঘটে অংশ নিয়েছিলাম শেষ পর্যন্ত আমার বাবা আমাকে নিষেধ করলেন তিনি বললেন এ পরিবারে তিনিই একমাত্র বিপ্লবী এটা অবশ্য সত্যি কথাই কারণ তিনি একবার গ্রেফতার হয়েছিলেন একবার মারা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলেন আরেকবার তিনি একটি গেরিলা দলের জন্য কিছু অস্ত্র চোরাচালান করার চেষ্টা করেছিলেন তখন পুলিশ এমনভাবে তার পিছু নিয়েছিল যে তাকে পালিয়ে থাকতে হয়েছিল উনিশশো পঞ্চাশের দশকের শেষের দিকে কিউবায় শান্তিপূর্ণ সরকার বিরোধী বিক্ষোভগুলো ধীরে ধীরে আরও উগ্র হয়ে উঠতে শুরু করল কোথাও কোথাও বিক্ষিপ্ত সশস্ত্র তৎপরতাও দেখা গেল সেই সময় ফিদেল কাস্ট্রো কিছুদিন জেল খাটার পর নির্বাসনে চলে গিয়েছিলেন উনিশশো সালের শেষের দিকে তিনি গোপনে কিউবায় ফিরে এলেন তিনি কিউবার পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য এলাকা সিয়েরা মায়েস্ত্রায় একটি ঘাঁটি প্রতিষ্ঠা করলেন আর এখান থেকেই ফিদেল কাস্ট্রো তার ভাই রাউল এবং আর্জেন্টিনিয়ান আর্নেস্তো চে গেভারা শুরু করলেন বাতিস্তা সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ আমার মনে আছে আমি তখন নিয়মিত শর্ট ওয়েভ রেডিওতে লড়াইয়ের খবর শুনতাম এই রেডিও শুনতে হতো অত্যন্ত গোপনে রাতের বেলা আমার মনে আছে দুই গেরিলা নেতা চেগেভারা এবং কামিলো সিয়ন ফুয়েসের মধ্যকার যোগাযোগের খবর ফিদেল কাস্ত্রো তাদেরকে পশ্চিম দিকে অগ্রাভিযান চালাতে বলেছিলেন উনিশশো সালের ডিসেম্বরের মধ্যে কাস্টর গেরিলারা বড় ধরনের সাফল্য পেল শহরগুলোতে তাদের যে সমর্থকরা ছিল তারা সারা দেশকে অচল করে দিল সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ঘটল তা হল সামরিক বাহিনীতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাতিস্তার যে গুরুত্বপূর্ণ মিত্ররা ছিল তারা তার পক্ষ ত্যাগ করতে শুরু করলো ইট ওয়াজ এ ভেরি ব্যাড ক্রিসমাস ইন কিউবা বিকজ देयर ওয়ার নো সেলিব্রেশনস নোবডি ওয়াজ গোইং আউট সে বছর কিউবায় বড় দিনের সময়টা ছিল খুব খারাপ কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না ডিসেম্বরের 31 তারিখ রাতে আমরা বেশ আগে ভাগেই ঘুমাতে চলে গেলাম মাঝরাতে নতুন বছর শুরুর সময়টার জন্য অপেক্ষা করিনি এন্ড সামটাইম अराउंड 3 অর 4 ওক্লক ইন দ্য মর্নিং বোধহয় ভোর তিনটে বা চারটের দিকে শুনলাম ফোনটা বাজছে আমার বাবা জেগে ওঠে ফোনটা ধরলেন তারপর আমাদের সবার দিকে ফিরে বললেন বাতিস্তা পালিয়ে গেছে বাতিস্তা পালিয়ে চলে গেলেন ডোমিনিকান প্রজাতন্ত্রে তার দেশ ছাড়ার খবর ছড়ানোর পর শুরু হল জনতার উল্লাস পাশাপাশি অরাজকতা লুটতরাজ লোকজন জুয়া খেলার মেশিনগুলো ভাঙতে লাগলো বিদ্রোহী যোদ্ধারা হাভানা শহরে ঢুকে দাঙ্গা থামাতে সামরিক শাসন জারি করলো হাভানার সামরিক স্থাপনাগুলো বিদ্রোহী যোদ্ধাদের দখলে চলে গেল অতি সহজেই একটি গুলিও খরচ করতে হল না সৈন্যরা আত্মসমর্পণ করল লুটতরাজ তেমন হয়নি তবে কিছু ঘটনা ঘটেছিল ন্যাশনাল লটারির প্রেসিডেন্টের বাড়িতে লুটপাট হল তবে লোকজন মোটামুটি সুশৃঙ্খল ছিল মিলিশিয়ারা রাস্তায় অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছিল তবে কে যে দেশ চালাচ্ছে তা খুব স্পষ্ট ছিল না ফিদেলকাস্ট্রো রাজধানী হাবানায় এলেন উনিশশো সালের জানুয়ারির আট তারিখে তিনি দ্রুত রাজনৈতিক এবং সামরিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিলেন দেশের কৃষি ব্যবস্থায় সংস্কার আনা হল প্রতিশ্রুতি দেয়া হলো নির্বাচনের কার্লোসের মনে আছে যে সেটা একটা মিশ্র অনুভূতিতে ভরা উত্তেজনাপূর্ণ সময় ছিল আমি ছিলাম বিপ্লবী ক্যাথলিক ছাত্রদের একটি সংগঠনের সাথে বিপ্লবের সমর্থক হিসেবে আমার মধ্যে একটা উদ্দীপনা আশাবাদ ছিল হ্যাঁ কিছুটা উত্তেজনাও ছিল কারণ আমি ছিলাম এমন একটা শ্রেণীর লোক যেখানে লোকেরা এসব পরিবর্তন নিয়ে খুব ভয়ের মধ্যে ছিল আমার কিছু বন্ধু বিপ্লবের সমালোচনা করতে শুরু করলেন এই বলে যে এরা বেশি বাড়াবাড়ি করছে ফলে যেটা হল যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আমার স্কুলের সব বন্ধু আমার সব মামা খালা চাচা ফুপুরা এবং তাদের ছেলেমেয়েরা অর্থাৎ আমার সব সম্পর্কীয় ভাইবোনেরা দেশ ছেড়ে চলে গেলেন কার্লোস এবং তার বাবা মা কিউবা ছেড়ে যাননি কিন্তু কাস্ট্রো কিউবাকে যেদিকে নিয়ে যাচ্ছিলেন তা নিয়ে তাদের মনে গভীর ভিন্নমত ছিল ১৯৬১ সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিউবার কূটনৈতিক সম্পর্ক ভেঙে গেল সেই দ্বীপে আমেরিকানদের যত সম্পত্তি ছিল তা বাজেয়াপ্ত করা হল কমিউনিস্ট কিউবা খোলাখুলিভাবেই সোভিয়েত শিবিরে সামিল হল কার্লোস আলজুগেরাই পরে একজন কূটনীতিক হয়েছিলেন কিছু সমালোচনা থাকলেও তিনি ষাট বছর পর আজও কাস্তোর বিপ্লবের একজন সমর্থক আমি সব সময় বলি কিউবায় বিপ্লব অনিবার্য ছিল কিন্তু এটা যতটা বৈপ্লবিক পরিবর্তন করতে চেয়েছিল তা খুব বেশি দূর চলে গিয়েছিল আমি একমত যে এটা অতি বিপ্লবী হয়ে গিয়েছিল কিন্তু এটা ছিল একটা প্রতিক্রিয়া কারণ কিউবার উচ্চবিত্ত শ্রেণী এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে মিলে এই বিপ্লব ঠেকাতে চেয়েছিল এবং কাস্ত্রোর সরকারকে উৎখাত করতে চেয়েছিল